নমস্কার বন্ধুরা, দিনের শুরু সব মর্নিংয়ে যে ভিডিও করেছিলাম তখন আপনাদের সাথে কথা বলার মতন সময় ছিল না, দু চারটে কথা বলে আমি বেরিয়ে গেলাম, একটু কাজ ছিল বাইরে। তখন বললাম যে আসার সময় একটু বাজার করেও নিয়ে আসবো, আর মাছ যদি পাই বা মাংস পাই। কিন্তু আসতে আমার এত দেরি হয়ে গেছে, কিছুই আনা হয়নি, এসে সিদ্ধ ভাত করেছি, করে নিয়ে খেয়েছি, আর ভিডিও করাও হয়নি। তো সেই জন্য এখন রাত্রির সময়, তো রাত্রিরে ডিনারের জন্য আমি একটু পনিরের তরকারি আর রুটি তৈরি করছি। তো সেই পনিরের তরকারিটা আমি কীভাবে করছি আপনি দেখুন, আপনারা সবাই দেখুন। এই যে আলু, আমি তাড়াতাড়ি হবে বলে আলুটা ভেজে রেখে দিয়েছি, পনিরটাকেও আমি ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। তাড়াতাড়ি হবার জন্য আমি এটা করে রেখে দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচো, আজকে আসতে আমার এত দেরি হয়ে গেছে যে আমি একটু বাজারে কিছুই পাইনি, অনেক বেলা হয়ে গেছে। এসে কোনো রকমের সিদ্ধ ভাত করে আর খেয়ে নিয়েছে, সেই ভিডিও তার করা হয়নি, দেখানো হয়নি। সেই জন্য ভাবলাম যে রাত্রিবেলা লাঞ্চেরটা হলো না, তো ডিনারেরটা করে দেখাই আপনাদের। আলু পনিরের তরকারি আর রুটি হবে। এই পেঁয়াজটা পাঁচফোড়ন দিলাম, তেজপাতা দিয়েছি, এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভিডিওতে গান শুনতে পাবেন, কেননা পাশেই বিশ্বকর্মা পুজো হচ্ছে, সেই গান আসছে, আপনাদের শোনা যাবে সেটা। পেঁয়াজটা হালকা করেই ভাজলাম, দিয়ে দিলাম আলুগুলো, ভাজা আলু আছে সেগুলো দিয়ে দিলাম। দিলাম লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা, আর এখানে আমি পিষে রেখেছি, দেখুন মিক্সিতে চারমগজ আছে, আর কাজু বাদাম, কাঁচা লঙ্কা, সামান্য আদা দিয়েছি, আমি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, চিনি দিলাম অল্প, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবার আমি
জল দিয়ে দিলাম। আলুটা ভাজার সময়তেই সিদ্ধ হয়ে গেছে, দেখুন। একটু ফুটে গেলেই হয়ে যাবে। ভাজা পনিরগুলো দিয়ে দিলাম এর সাথে। ভেজে রাখা হয়েছে তো, একদম গরম, তেলের সাথে থালাতে একদম আটকে গেছে। পনিরগুলো খুবই হালকা করে ভেজেছি, কেন বেশি ভাজলে শক্ত হয়ে যায়, এই জন্য হালকা করেই ভাজা হয়েছে। কাঁচা লঙ্কা দুটো দিলাম। হয়ে গেল, নাবানোর আগে আমি একটু অল্প কাসুরি মেথি দিয়ে দিলাম। পনিরের তরকারিটা আমার হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, নিয়ে আমায় কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর এই যে পনিরের তরকারিটা আমি করলাম, রাত্রিরে ডিনারে প্লেট সাজাবো, সেই ভিডিওটাও আপনাদের আমি দিয়ে দেব কীভাবে সাজাচ্ছি আমি। নমস্কার।